প্রাকৃতিক উপায়ে হাঁস পালন পদ্ধতি। আজকের প্রতিবেদনে আমরা জানব প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করে কিভাবে লাভবান হওয়া যায়। হাঁসের বাচ্চা ক্রয়ের সময়। হাঁস পালন করার জন্য বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত যে পরিচর্যাগুলো করতে হয়, প্রথমেই হাঁস পালনের ক্ষেত্রে বাচ্চা ক্রয় করার সময় হলো ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত। এ সময় তাপমাত্রা উষ্ণ থাকে, তাই এ সময় বাচ্চা ক্রয় করা ভালো। এতে ব্রুডিং করার ঝামেলা পোহাতে হয় না। ব্রুডিং ব্যবস্থা। এ সময় প্রাকৃতিকভাবেই বাচ্চা তাপ পাবে এবং রাত্রের দিকে ঠান্ডা পড়লে বাচ্চা 20 থেকে 25টি অথবা 50টি পর্যন্ত একটি বড় বাঁশের তৈরি খাঁচা অথবা 20 থেকে 25টি বাচ্চা রাখার জন্য বড় হাঁড়ির ভিতর খড় বিছিয়ে বাচ্চা রেখে চতুর্পাশে চট অথবা কাপড় দিয়ে ঘিরে দিতে পারেন। এটি সাধারণত তাপমাত্রার উপর নির্ভর করবে। খাদ্য ব্যবস্থা। ইনকিউবেটর থেকে ফুটানো বাচ্চার জন্য শুকনো খাবার দিতে হবে। 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত কোনোভাবেই বাচ্চাকে ভিজতে দেওয়া যাবে না। পানি এমনভাবে দিতে হবে যাতে বাচ্চার শরীরে না লাগে। দিনে অন্তত 3 বার পানি দিতে হবে। বাচ্চার অন্যান্য ধকল কাটানোর জন্য পানির সাথে স্যালাইন অথবা থায়াভিন জাতীয় ঔষধ খাওয়ানো যেতে পারে। শুকনো খাবারের মধ্যে চিরা ভিজিয়ে দিতে পারেন অথবা বাজার থেকে ক্রয়কৃত ব্রয়লারের 0 ফিড খাওয়াতে পারেন। এতে বাচ্চার গ্রোথ ভালো হবে এবং রোগমুক্ত থাকবে। যখন বাচ্চার বয়স 1 সপ্তাহ হয়ে যাবে তখন ফিডের পাশাপাশি বাড়ির উচ্ছিষ্ট খাবার দিতে পারেন অথবা শুধু ভাত ভিজিয়ে রেখে খাওয়াতে পারেন। লক্ষ্য রাখতে হবে এ পদ্ধতিটি শুধু পারিবারিকভাবে 10 থেকে 20টি হাঁস পালনের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এই হাঁসগুলো ভাত খাওয়ার পাশাপাশি পুকুর ডোবা থেকে প্রাকৃতিকভাবে তাদের অন্যান্য খাদ্যপুষ্টি সংগ্রহ করে খেতে পারে। অন্যদিকে আবদ্ধ অবস্থায় হাঁস খেতে পারে না, তাই এদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হয়। তাই এইভাবে যদি কোনো খামারি নিজ উদ্যোগে পালন করতে পারে তাহলে হাঁস পালন লাভজনক খামারে পরিণত হতে পারে। উল্লেখ্য যে 100 থেকে 1000 হাঁস পালন করার ক্ষেত্রে খামারিকে অবশ্যই হাঁসের খাদ্য পুষ্টিগুণ সম্পর্কে জানতে হবে, নতুবা হাঁস পালন করতে গিয়ে সে খামারি লসের সম্মুখীন হতে পারে। রোগ প্রতিরোধ ব্যবস্থা। সাধারণত 5 থেকে 10টি হাঁসের জন্য হাঁসের রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন করা হয় না। হাঁসের 2টি রোগ প্রধানত হয়ে থাকে। এর মধ্যে মারাত্মক একটি রোগ হলো ডাক প্লেগ এবং ডাক কলেরা। যাদের 20 থেকে তারও অধিক হাঁস রয়েছে তারা এই রোগের ভ্যাকসিনগুলো দিতে পারেন। এজন্য নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যেয়ে ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে পারেন। প্রথম ভ্যাকসিন দেওয়ার পর দ্বিতীয় ভ্যাকসিন 21 দিন পর বুস্টার ডোজ হিসেবে দিতে হবে। অন্যান্য পরিচর্যা। অতিরিক্ত গরমের সময় হাঁসকে কোনোভাবেই উত্তপ্ত গরম পানিতে বা ডোবা নদী নালায় ছাড়া যাবে না। উন্নত অবস্থায় হাঁস পালন করলে খাদ্য খরচ যেমন কম তেমনি হাঁসের গ্রোথ ভালো হয়, কারণ হাঁস নিজেই নিজের পুষ্টির চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করে থাকে। এভাবে হাঁস পালন করলে গ্রামীণ জনগোষ্ঠী ও প্রান্তিক খামারিরা লাভবান হতে পারে।